যে মোটামুটি আমার ইচ্ছে ছিল যে হচ্ছে কোনো একটি যারা আমাকে ভালোবাসে কিন্তু যতই আমার কাজটা তার মধ্যে আমার গুমনামি রিলিজ করছে অবশ্যই তার একটা প্রমোশন চাল চাপ ভালো আমরা শুটিংও করছিলাম আস্তে আস্তে সব মিলে চাপ তো আছে কিন্তু তার সত্ত্বেও পুজোর সময় বাকি সব কমিটমেন্টের সময় সবাই একটা কমিটমেন্ট প্রায় সবাই থাকে যেখানে আমি আমি ঘরে আসি এবং এই দুপুরবেলার সময়টাই আসার চেষ্টা করি যেখানে এই আশাটা আমার ভালো লাগার জন্য আশা আর আমি সারা বছর আমার মতো করে ওদের সঙ্গে থাকার চেষ্টা করি কারণ বলতাম যে কাজটা করছে উনি এবং যারা কাজটা করছে সেটা তাকে সত্যি বড় যোগ্যের মতো কারণ এতগুলো বাচ্চা প্রায় সব বাচ্চা আক্রান্ত তাদের তারাও কিন্তু আমাদেরই মতন বাচ্চা আর আমাদের ঘরে এরকম বাচ্চা আছে আমরা আমার একটাই বক্তব্য যে শুধু এরকম না এরকম সংস্থা প্রচুর আছে তাদের পাশে যদি আমরা একটু সবসময় যে আর্থিক সাহায্য দরকার হয় তারা আমাদের পাশে যদি আমরা মানসিক সাহায্য নিয়েও হারাই কারণ বাচ্চাগুলো তো আমাদের আমাদেরই বলতে আমাদেরই ভারতবর্ষের বাচ্চা এরই আমাদের ভবিষ্যৎ আর এদেরকে আলাদা করে রাখারও তো খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় তো আমার জন্মদিনটার মজাটা এটাই যে সবসময় বেশিরভাগ সময় আমার এই পুজোর ঠিক আগেই বা পুজোর মধ্যেই আমার জন্মদিন হয় তো ওরা যেটা খেতে পছন্দ করে সেই খাবারটা খাওয়া আমি তো সবাই কাটাই এরকম হয়েছে এখানে দুর্গা পুজো হচ্ছে তার মধ্যে আমার জন্মদিন পড়েছে তো আমি প্রত্যেক বছর গত 6 বছর ধরে এখানে আসছি এবং আমি চাইবো যে আমি কলকাতা যখন এখানে আসি এবং সবাই কাটাই আমি এমন দেখেছি অনেক বাচ্চাগুলো ছোটো ছিল যারা এখন অনেকটা বড় এটা নিজের ভালো লাগে ওই মানসিক ভাবে সাপোর্ট করাটাকে আমি একটা বাংলা সিনেমাতে একটা মানে প্রত্যাশার চাপ বিশেষ করে পুজোর সময় অনেকে যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে এবং তোমার ছবি রিলিজ করছে আরও অনেক ছবিও রিলিজ করছে কি বলবে বাংলা ছবির জন্য অপেক্ষা তো মানুষ করেন গত 10 বছর ধরে বিশেষ করে অটোগ্রাফের পর থেকে একটা ভালো সময় এসেছে কিন্তু সারা বছরই বাংলা ছবি দেখা ভালো ভালো খাওয়ার আগের পুজোর গান ছিল সেই পুজোর গানটা এখন আর বাংলার দর্শক আছেন যারা বাংলা ছবি পুজোর সময় দেখতে চান যেটাকে আমরা পুজোর আকর্ষণ বলি সেইটা আবার ফিরে এসছে গত 10 বছর ধরে হ্যাঁ এবার ছবি একটু বেশি রিলিজ হয় অনেক সময় কখনো আগের বছর 6টা হয়েছিল বছর 4টে এবছর যেটা আমাদের কাছে সমস্যা যে একটা বড়ো হিন্দি ছবি রিলিজ করছে যেটা খুবই বড়ো একটি ছবি যেটা আমাদের প্রত্যেক বছর শুধু বাংলাই থাকে সেটার জন্য অবশ্য হল নিয়ে একটু সমস্যার মধ্যে আমরা আছি কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় দর্শকরা বিশেষ করে আমার যে ছবি রিলিজ করছে গুমনামি সুবিধার আমার মানে শ্রীজিৎ প্রসেনজিৎ পুজো একটা একটা কিরম একটা কম্পালসারি হয়ে গেছে সেই অটোগ্রাফ 22 শ্রাবণের পর থেকে কাকাবাবুর থেকে এই বছরটা আমাদের সঙ্গে নেতাজি সুভাষ বোস আছে আর একটা অ্যাডেড ফর বাঙালি যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে কি বৃষ্টি হলে আমার যেটা কষ্ট হয় বৃষ্টি হয়তো হবে না আমাদের এখানে সব থেকে আমাদের আছেন এখানে কাশিস সেখানে গঙ্গাকে 100 পায়েস খাইছে এই সত্য আরে কোথায় সামনে যাচ্ছে সবার অসুবিধা তুই অত সামনের মাইক চাচ্ছিস খুদে মেম্বার আজকে এখানে কাশিস খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও